আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ছোট্ট একটা ইসলামিক অনুগল্প। এই ছোট্ট অনুগল্পটা লিখেছেন ফাতেমা বেলি আপু। গল্পের নাম ইনসাফ। সবার কাছে রিকোয়েস্ট রইল এই ছোট্ট অনুগল্পটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইসলামিক এই ছোট্ট অনুগল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দেখতে দেখতে ছয়টা বছর কেটে গেছে, সুবহা আর ফারহানের বিয়ে হয়েছে। এই ছয় বছরে এমন কোনো দিন নেই যে ফারহান সুবহাকে ভালোবাসি বলেনি। এই ছয় বছরে ঝগড়াও হয়েছে অনেক ওদের মধ্যে, কিন্তু ঝগড়া করতে করতে ওরা হেসে দিয়েছে কতবার তার সত্যি কোনো হিসেব নেই। অভিমানে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে বসে থেকেছে সুবহা আর ফারহানি, সেই অভিমান ভাঙিয়েছে। সুবহা খুব অমায়িক আর ভদ্রগোছের মেয়ে, বিনয় যেন ওর প্রধান অনুষঙ্গ। কাউকে আঘাত দিয়ে কথা বলা ওর পক্ষে একেবারেই অসম্ভব। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে ওর কোনো জোরই নেই, তাতে কেউ আঘাত পাক আর না পাক ওর কিচ্ছু এসে যায় না। চোরকে চোর বলবে, তবে চোরের কাছেই বলবে, অন্য কারো কাছে নয়, এবং সেই চোরকে শোধরাতেও বলবে, এবং সেটা খুব বিনয়ের সাথে বুঝিয়ে বলবে। ওর কথা হলো ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই, ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়েই মানুষকে জয় করা যায়। আর ফারহানের কথা কি বলবো, বরাবরই ভীষণ দুষ্ট, দুষ্টুমি করার সুযোগ পেলে আর ছাড়বে না। মধ্যবিত্ত শিক্ষিত ভদ্র ছেলে, সুবহা আর ফারহান দুইজনই ধার্মিক, আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতি অগাধ বিশ্বাস ওদের দুজনেরই। আজ ফারহান একটু তাড়াতাড়ি ফিরল অফিস থেকে, প্রতিদিন 8টা বেজে যায়, আজ 6টার মধ্যে ফিরেছে। সুবহা জানতো যে আজ তাড়াতাড়ি ফিরবে, কারণ 3টার সময় ডাক্তারের রিপোর্টগুলো আনতে যাওয়ার কথা ছিল। ফারহান আসার সাথে সাথে সুবহা জানতে চাইল কি সমস্যা, রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়েছে কিনা। ফারহান বলল, দেখিয়েছি, তেমন কোনো সমস্যা তো নেই, দুজনেরই তো সব রিপোর্ট নর্মাল। সুবহা বলল, তাহলে আমি কি মা হতে পারবো না? দেখো সুবহা, রিপোর্ট বলছে কোনো সমস্যা নেই, ডাক্তারও বলছে একই কথা, তাহলে কেন আমরা মা বাবা হতে পারছি না, বুঝতে পারছি না। সুবহা বিছানার উপর বসে পরে দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। এমন করো না সুবহা প্লিজ, কে জানে হয়তো এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা, ধৈর্য ধরো, আল্লাহ আছেন। আর কত ধৈর্য ধরব, ছয় বছর হয়ে গেছে, সবার এত কথা না আমি সহ্য করতে পারছি না, আল্লাহ না দিলে আমরা কই থেকে বাচ্চা নিয়ে আসবো বলো। ফারহান সুবহার চোখে চোখ মুছে দিয়ে বলল, সবাই যা খুশি তাই বলুক, কান্দিও না। আচ্ছা আমি একটু মায়ের সাথে দেখা করে আসছি। সুবহা বলল, মাও বলেছিলেন তুমি আসলে যেন ফ্রেশ হয়ে ওনার সাথে দেখা করো, নিশ্চয়ই উনিও অপেক্ষা করছেন রিপোর্টে কি এসেছে শোনার জন্য। তুমি যাও, আমি তোমাদের চা পাঠিয়ে দিচ্ছি। দাও, আজ আমরা তিনজনই ডাইনিংয়ে চা খেয়ে মায়ের ঘরেই খাবো। আর শোনো, তুমি চিন্তা করো না, আমি মাকে বুঝিয়ে বলবো। ফারহান সুবহার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে মায়ের ঘরে চলে গেল। মায়ের ঘরে গিয়ে দেখলো মা বিছানার এক কোণে বসে কি একটা বই পড়ছে। ফারহান মাকে সালাম দিয়ে গালে ছোট্ট একটা চুমু দিয়ে দিল, এটা ফারহান সবসময় করে। মাও ফারহানের কপালে একটা চুমু দিয়ে চুমু খেয়ে বলল, বস বাবা, তোর সাথে আমার কথা আছে। বলো মা। শোন, রিপোর্টে কি আসছে আমি জানি, আমাকে আর বোঝানোর দরকার নেই। এর মধ্যে সুবহা ওদের পায়েস খেতে দিয়ে গেল, তোমরা খাও আমি চা করে নিয়ে আসি। ফারহানের মা বললেন, ছয় বছর ধরে এই একই রিপোর্ট আসতেছে, আমার বয়স হয়েছে, এই আছি এই নাই, নাতিপতির মুখ দেখে যাইতে চাই। শোন ফারহান, আমি তোর আবার বিয়ে দিতে চাই। এই কথা শুনে ফারহানের মুখ থেকে পায়েস ছিটকে পড়ে গলায় টিকে কাশতে শুরু করলো। ফারহানের মা পানি খেতে দিলেন, পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, বিয়ের কথা শুনলেই তোর কাশি উঠে কেন, সুবহারে বিয়ে করতে কইছিলাম তখনও কাশি উঠছিল তোর, হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছিল, আজও কাশি উঠল। শোন, তোর দাদা যেন দুই বিয়ে করছিল, তোর মা মরা যাওয়ার পর তোর বাবাও আমার বিয়ে করে নিয়ে আসলো, সে একটুখানি তোরে রাইখেই তোর মা চলে গেল, তোর বাবা আমার হাতে তোরে তুইলা দিয়া নিশ্চিন্ত হইল, তোর কোনো অযত্ন করছি আমি? শোন, বিয়ে তোরে আরেকটা করতেই হইব, আরেকটা বিয়ে করা তোর জন্য জায়েজ আছে, ছেলেরা 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। এবার ফারহান তার মায়ের দিকে তাকালো আর বলল, মা শোনো, তোমার কথা অবাধ্য আমি কখনো হইনি, এখনো হব না, তবে তার আগে আমার তোমাকে কিছু বলার আছে। মা, আমি তোমাকে খুব ভালোবাসি,
তোমাকে আমি সব বলতে পারি, জ্ঞান হবার পর থেকে তোমাকেই মা বলে জেনেছি। এখন তুমি আমাকে বলো তো পবিত্র কোরআন হাদিসের কোথায় বলা আছে যে স্ত্রীর সন্তান জন্ম দিতে না পারলে দ্বিতীয় বিয়ে করতেই হবে? বলা আছে কোথাও? না ফারহান, কোথাও বলা নেই। তাহলে আমি কেন দ্বিতীয় বিয়ে করবো মা? আর পবিত্র কোরআনে একাধিক বিয়ের অনুমতি তাদেরকেই দেওয়া হয়েছে যারা একাধিক স্ত্রীর প্রতি সমানভাবে ইনসাফ বা সুবিচার করতে পারবে। আমি দুটো স্ত্রীর প্রতি সমান ইনসাফ করতে পারবো না মা। সুরা নিসার 3 নম্বর আয়াতে তো বলাই আছে, যদি সুবিচার করতে না পারো তবে একজনই যথেষ্ট। সুরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন, তোমরা কখনো ন্যায় বিচার করতে পারবে না স্ত্রীদের মধ্যে, যদিও তোমরা তা করতে চাও। এখন বলো মা, আমি কোন সাহসে আরেকটি বিয়ে করব? আমি তো জানি খুব ভালো করেই যে আমি তাদের মধ্যে ইনসাফ করতে পারবো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বিয়ের অনুমতি দিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু এই অনুমতির অপব্যবহার করতে বলেননি। তিনি আমাদের সাবধান করেছেন। শোন বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ওনাকে সাহায্য করতেন যাতে তিনি সব স্ত্রীদের প্রতি সুবিচার করতে পারেন। তুই আবার বিয়ে করলে সেও করবে? কি যে বলো মা, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আর কোথায় এখনকার মেয়েরা? আমি সুবহার ব্যাপারে জানি, কিন্তু আরেকজন কেমন হবে সেটা কি করে জানবো মা? এত সহজ ভাবো। আর এখনকার ছেলেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়। সবচেয়ে বড় কথা হলো আমি দুইজনের মধ্যে সুবিচার করতে পারবো না মা, আমার পক্ষে সম্ভব নয়। আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে দাও, আল্লাহ নিশ্চয়ই আমাদের আশাহত করবে না। কিন্তু বাবা, বংশধর থাকবে না, এটা কোনো কথা হলো? আল্লাহ যদি চান তাহলে থাকবে, আর যদি না চান তাহলে থাকবে না। আল্লাহর সবথেকে প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো বংশধর আছে পৃথিবীতে? যদি বংশধর থাকা এতই জরুরি হতো তাহলে তো সবার আগে ওনারই বংশধর এই পৃথিবীতে থাকতো, তাই না মা? শোনো মা, আমার দাদাজান দ্বিতীয় বিয়ে করে প্রথম বউকে বাপের বাড়ি রেখে এসেছিলেন। তুমিই তো বলেছো আমাকে, আমার বড় দাদি নাকি খুব কান্নাকাটি করতেন। তখনকার যুগে এটা সহ্য করা একটা মেয়ের পক্ষে কতটা কঠিন ছিল ভাবতে পারো? আমার দাদা কত বড় অবিচার করেছেন তার আমার দাদির প্রতি। তিনি দাদির হক নষ্ট করেছেন। যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন তাহলে কি অবস্থা হবে তার? আমার বাবা তোমাকে বিয়ে করেছিলেন আমার মায়ের মৃত্যুর পর, তবুও তো তিনি তোমার প্রতি পুরোপুরি নজর দেননি, কারণ বাবা মাকে বলতে পারেননি। মা, তোমাকে তো আমি অনেক কাঁদতে দেখেছি। কেন কাঁদতে বলো তো? আমাকে বুকে নিয়েই তো বেঁচেছিলে তুমি, বাবা শুধু আমার জন্যই তোমাকে বিয়ে করেছিলেন। আল্লাহ ওনাদের মাফ করুন। আসলে তোমরা শুধু দেখো যে একাধিক বিয়ের অনুমতি আছে, কিন্তু এটা দেখো না যে এর পেছনে আল্লাহ আরও কত কিছু বলেছেন। এই ব্যাপারটা কি এতটাই হালকাভাবে দেখার বিষয়? তোমার মনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস? উনি বলেছেন, যার দুই স্ত্রী রয়েছে কিন্তু একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়েছে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার শরীরের অর্ধেক অংশের গোস্ত খসে পড়বে। অনেক কথা শিখেছিস ফারহান, তুমিই তো শিখিয়েছ মা। তুমিই তো ছোট্টবেলায় আমার হাতে পবিত্র কোরআন দড়িয়ে দিয়েছিলে আর বলেছিলে সারা জীবন ধরে এর মধ্যে তোর সব প্রশ্নের উত্তর পাবি। ফারহান মায়ের কোলে মাথা রেখে বলল, আমার সোনা মা, তুমি শুধু দোয়া করো আমাদের জন্য, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। করব। যা এবার দেখিয়ে তোর বউটা চা আনতে কই গেল। ফারহান মাকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে নিজের ঘরে চলে গেল। সুভা বুঝেছিল আজ মা ফারহানকে সিরিয়াস কিছু একটা বলবে। জানালার বাইরে আনমনেই তাকিয়েছিল সুভা। ফারহান ঘরে ঢুকেই ঢুকছে টের পায়নি। ফারহান সুভাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এই যে আমার টুই টুই বউটা, কি হয়েছে দেখি? সুভা নিজেকে সারিয়ে নিয়ে বলল, মা তোমাকে বিয়ে করতে বলেছেন আবার, তাই না? বলেছেন তো, তুমি রাজি হয়েছো তাই না? ফারহান মজা করে বলল, হয়েছি, কি করব বলো, আমারও তো বাবা হতে ইচ্ছে করে। কেন, তোমার বুঝি অনুমতি নেই? কেন থাকবে না, সন্তান তো একটা মেয়েই ধারণ করে, আমি যেহেতু পারছি না আর আর কেউ পারবে, তাই না কি সুভা? তাহলে মায়ের সাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করো। করবই তো, আমি আল্লাহর কাছে চির সুখ চেয়ে রেখেছি, অনন্তকালের জান্নাত চেয়ে রেখেছি। দুনিয়ার এই তুচ্ছ সুখে আমার কি আসে যায় বলো? কিচ্ছু এসে যায় না, এই দুনিয়া তো পরীক্ষা ছাড়া আর কিছুই নয়, তাই না? সুভার চোখ সলসল করছে, অনেক কষ্টে কান্না আটকে রেখেছিল।
এখন আর পারছে না, চোখ বেয়ে অনেকগুলো পানি ফোটা একসাথে জোরে পড়ল। ফারহান সুবার খুব কাছে এসে দুহাত দিয়ে সুবার মুখটা তুলে বলল, বিশ্বাস করো এই কাজলটানা চোখ দুটো ছাড়া আর কোনো চোখের প্রতি আমি ইনসাফ করতে পারবো না। সুভার চোখ বন্ধ করে কাঁদতে লাগল। ফারহান বলল, এভাবে কাঁদতে থাকলে আমাদের তো আজ চাটাই খাওয়া হবে না, সন্ধ্যাবেলা আমার টুইটুই বউর হাতের চা না খেলে তো আমার আবার রাতে ঘুমিয়ে আসবে না। সুভা একটু যেন তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, চোখ মুছে বলল, আচ্ছা দিচ্ছি, এই তো 10 মিনিট বসো। আচ্ছা সুভা, আজ বরং আমি চা বানাই, চলো। ইস, তাই আপনি চা বানালে কি সেই চা আর মুখে নেওয়া যাবে? কেন যাবে না, আমি ভালোই চা বানাতে পারি, এর আগেও তো বানিয়ে খাওয়ালাম, এর মধ্যে হলে গেলে না ভুলবো কেন, খুব ভালো হয়েছিল, চিনির বদলে লবণ দিয়েছিলেন। খুব ভালো করেছিলাম, আজও দেব, স্বামীর হাতের চা বলে কথা, যা দেব তাই খেতে হবে। বুঝেছি, যাই এবার। আচ্ছা চলো আমিও যাই, দুজনে মিলেই বানাই, আমি না হয় কাপে গিয়ে দিব। পরদিন সকালে মায়ের ঘরে গিয়ে মাকে সালাম দিল ফারহান। কিরে অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা, তোমার কিছু লাগবে? লাগলে বলো, আসার সময় নিয়ে আসবো। আচ্ছা প্রতিদিন আমার কি লাগবে বলতো, প্রতিদিনই তুই জিজ্ঞাসা করিস। করবই তো। ফারহান মায়ের কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি তো আমার সোনামা। বুঝেছি, না কিছু লাগবে না। সুভা প্রতিদিনই ফারহানকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়, আজও দিল। খাবারের ব্যাগটা হাতে নিয়ে বলল, সাবধানে যেও, তারপর সালাম দিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। যতক্ষণ ফারহানের পায়ের শব্দ শোনা যায় ততক্ষণই সুভা দাঁড়িয়ে থাকে। ফারহানের বাসা থেকে অফিস খুব একটা দূরে নয়, রিক্সা গেলে 10 মিনিটের রাস্তা। ফারহান দেখল রাস্তার মোড়ে ওরই অফিসের মফিজ ভাই দাঁড়িয়ে আছে, উনি রিক্সা পাচ্ছেন না তাই দাঁড়িয়ে আছেন। ফারহান তাকে তার সাথে যাওয়ার জন্য বলল, লোকটি আপত্তি করল না। যেতে যেতে হঠাৎই মফিজ ভাই ফারহানের পেটে হাতের কোণে দিয়ে খোঁচা মেরে বলল, ভাই দেখেন মেয়েরা কেমনে চলাফেরা করে, লজ্জা শরমের বালাই নাই, পর্দা তো দূরের কথা, পুরাই জাহান্নাম ভাই, জাহান্নামের লাকড়ি ভাই, দেখেন না ভাই। ফারহান একবারও মেয়েটির দিকে তাকালো না। ওদের অফিসের কাছে একটা ছোট্ট কফি শপ আছে। ফারহান মফিজ ভাইকে বলল, এখনো তো অফিস শুরু হতে আরও আধা ঘন্টা বাকি আছে, চলেন কফি খাই। জি আচ্ছা চলেন। কফি খেতে খেতে ফারহান মফিজ ভাইকে জিজ্ঞাসা করলো, তার পরিবারের সবাই ভালো আছে কিনা। মফিজ ভাই বলল, জি ভালো আছে, তবে বড় বউ একটু বলেই থেমে গেল। বড় বউ মানে? আপনার কয়টা বউ মফিজ ভাই? জি ভাই 2টা। ও তাই নাকি, খুব ভালো। ফারহান আর কিছুই বলল না, মফিজ ভাই বলতে থাকলো, বড়টা গ্রামে থাকে 2 মেয়েকে নিয়ে, আর ছোটটা আমার সাথেই থাকে। তাই তো, মাঝে মাঝে জানতো গ্রামে যেতে আর পারি কই, গেলে তো ছোটটা রাগ করে। কতদিন যান না? এই তো 7-8 মাস হয়ে গেছে ভাই। কি বলেন 7-8 মাস? খরচপাতি পাঠান তো নাকি? না মানে ওই আর কি। ওই আর কি মানে? পাঠান না, না মানে চলে আর কি কোনো রকম। তার মানে আপনি কোনো খোঁজ খবরই নেন না, তাই না? আচ্ছা আপনি তো একটু আগে রাস্তায় আমাকে একটা মেয়েকে দেখতে বললেন, বললেন জাহান্নামের লাকড়ি, তাই না? জি ভাই বলছি। আর আপনি কি তাহলে? বিয়েতে 2টা করেছেন, আবার বড় বউয়ের প্রতি দারুণ অবিচার করছেন, জানেন আপনার শাস্তি কি ভয়ঙ্কর। প্রথম কথা হলো, কে জাহান্নামী আর কে জান্নাতি এই ফয়সালা পুরোটাই আল্লাহর হাতে, আমরা কেউ তা বলতে পারি না, আল্লাহ ভালো জানেন কে ঈমান নিয়ে মরতে পারবে আর কে পারবে না, তাই কাউকে এভাবে বলা ঠিক না। আল্লাহ কাকে কখন হেদায়েত দান করবে এটা আল্লাহই ভালো জানেন। আপনার তো ওই মেয়েটার দিকে তাকানোই ঠিক হয়নি, আর আপনি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিন্তু তাকে জাহান্নামী বলতে পারেন না। দ্বিতীয় কথা হলো, আপনি আপনার প্রথম স্ত্রীর প্রতি অবিচার করছেন, তার হক নষ্ট করছেন, এজন্য আপনাকে বিচার দিবসে জিজ্ঞাসা হতে হবে। কন কি ভাই? হ্যাঁ ঠিকই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 2 স্ত্রী রয়েছে কিন্তু একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়েছে, সে কিয়ামতের দিন এমন অবস্থা উঠবে যে তার শরীরের অর্ধেক অংশ গোস্ত খসে পড়বে। কি কোন ভাই এইসব, কোনোদিন শুনি নাই। তা শুনবেন কেন, খালি তো বিয়ে করতে পারেন, আপনি সূরা নিসা পড়েননি? একদম মুখস্থ ভাই, শোনামো একাধিক বিয়ের ব্যাপারে কি বলা আছে বলুন তো। কি বলেন ভাই, আমি তো আরবি বুঝি না, সারা জীবন তো মুখস্থ পড়ে আসলাম, অর্থ তো জানি না। সূরা নিসার 129 নম্বর আয়াতে বলা আছে, তোমরা কোনো একজনের প্রতি সম্পূর্ণ ঝুঁকে পড়ো না, আর অপরজনকে জ্বলন্ত অবস্থায় রেখো না।
ঝুলন্ত অবস্থা, মানে বুঝেন তো, মানে হলো ওই স্ত্রীর স্বামী থেকেও না থাকার মতো হয়। তার স্বামী তার থেকে সরে থাকবে, অথচ পত্নিত্বের বন্ধনে রয়ে যাবে, তাকে তালাক দেওয়া হবে না যাতে সে অন্য স্বামী গ্রহণ করতে পারে, আর তার হকও আদায় করা হবে না যে হক প্রত্যেক স্ত্রীর তার স্বামীর উপর রয়েছে। ওই আয়াতে আল্লাহ এটাও বলেছেন, যতদূর তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায় ও সমতা রক্ষা করো, আর সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো, আর এরপর যদি কোনো সময় কারো দিকে কিছু আসক্ত হয়েই পড়ো সেটা তিনি ক্ষমা করে দিবেন। আর আপনি কি করছেন ভাই, বরাবর কোনো খোঁজই রাখেন না? আপনার জন্য তো দ্বিতীয় বিয়ে জায়েজ নেই। আল্লাহ চার বিয়ের কথা বলেছেন, আর নাস্তে নাস্তে বিয়ে করে নেবেন, এত সোজা নাকি? অনেকের ধারণা চার বিয়ের অনুমতি দিয়ে আল্লাহ মেয়েদের ছোট করেছেন, নাউজুবিল্লাহ। চার বিয়ের অনুমতি দিয়েছেন ঠিক, কিন্তু তার পেছনে কত কথা বলেছেন এগুলো কেউ জানার চেষ্টাও করেন না। একটা মেয়ের সম্মান কোনোভাবেই এখানে নষ্ট করা হয়নি, বরং যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকে তাকেই অনেক শর্তের মধ্যে ফেলে দিয়েছেন যাতে কোনো স্ত্রীর সম্মানহানি না হয়। কোরআন পড়েন অথচ বোঝেন না, তাহলে লাভ কি হলো? হ্যাঁ, ছিলো তো অবশ্যই করবেন, তাকে অনেক তাতেও অনেক সোয়াব, তাই বলে মাঝে মাঝে বুঝে পড়বেন না? ভাই আপনি কী সব বলেন, এখন আমার কি হবে ভাই? এখন আর কি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান আর আপনার প্রথম স্ত্রীর প্রতি ইনসাফ করুন, চলুন অফিসে, দেরি হয়ে যাচ্ছে। দুই বছর পর ফারহান আর সুভা এখনও নিঃসন্তান। ফারহান সিদ্ধান্ত নিয়েছে একটি বাচ্চা পালক আনবে, সুভাও রাজি আছে, এখন শুধু মাকে রাজি করাতেই হবে, কিন্তু মায়ের রাজি না হওয়ার সম্ভাবনায় বেশি, তবুও চেষ্টা করে তো দেখতে হবে। ফারহান তার মাকে কথাটা বলল, প্রথমে উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এটা সম্ভব না। কেন সম্ভব না মা? পালক আনাতে ইসলামে নিষেধ নেই, আমরা অবশ্যই তাকে বলবো যে আমরা তার আসল মা বাবা নই, কিন্তু আমরা তাকে সন্তানের মতোই বড় করব। না তা হয় না বাবা। মা শোনো, অনেক এতিম বাচ্চা আছে যাদের কেউ নেই, তাছাড়া আল্লাহ পবিত্র কোরআনে এতিমদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, তাদের প্রতি সদাচরণ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন বলে তুমি কষ্ট পাও, দুঃখ করো, তাহলে আমি যদি একজন এতিমের দায়িত্ব নেই তাহলে তুমি কেন খুশি হবে না মা? মা শোনো, আমরা এতিমদের এতিমখানায় রাখি যেন এতিমদের সমাজে পরিবারে বাস করার কোনো অধিকারই নেই। এতিমখানার সাইনবোর্ড দেখে আমরা আঙুল দিয়ে দেখাই, ওই যে এতিমখানা। আচ্ছা মা তুমিই বলো, এই আচরণ কি করতে বলা হয়েছে এতিমদের সাথে? বুঝলাম, তোর সাথে কথায় পারবো না। ঠিক আছে বাবা, আমার বয়স হয়েছে, কয়দিন আর বাঁচবো, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। এর কিছুদিন পর ফারহান আর সোহা একটা ছেলে পালক নিয়ে আসলো, ছেলেটির নাম রাখলো সালমান ফার্সি। জানেন তো সালমান ফার্সি কে ছিলেন? উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অনেক প্রিয় সাহাবী। আমি জানি না আল্লাহ সুবহান ও তাআলা ফারহান আর সুবহানকে সন্তান দেবেন কিনা, আল্লাহ ভালো জানেন, কিন্তু ওরা আল্লাহর এমন বান্দা যারা সর্বাবস্থায় সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা কখনো আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারায় না, আর এক প্রকারের বান্দারে আল্লাহর খুব প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ ইহকালে না হোক পরকালে অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। আমরা কি ওদের মতো হতে পারি না? আমাদের ছোট্ট অনুগল্পটা এতটুকু ছিল, কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।